নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি, যেগুলি 2022 সালের টেস্ট পেপার, নতুন টেস্ট পেপার। তো দেখো, আমি জীবনবিজ্ঞানের প্রথম যেগুলো আছে, বিভাগ ক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, একটি ট্রফিক হরমোন হলো, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার TSH। পরের কোশ্চেন কিছু 1.2 অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার ইনোসুলিন। তো দেখো, পরের কোশ্চেন কি আছে 1.3 পায়রার ডানায় বড় পালকের সংখ্যা কত, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 23টি। তো দেখো, 1.4 কোশ্চেন কী বলেছে, জিওট্রপিক চলনের উদ্দীপক হলো, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার অভিকর্ষ। 1.5 কোশ্চেন কী বলেছে, স্নায়ুতন্ত্রের মোট কোষের সংখ্যা, এর অ্যান্সার হবে 90%। তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি, 2022 সালের টেস্ট পেপার, ঠিক আছে। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজ এবং বিভিন্ন সাজেশনের ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে, এটা আমার একান্ত অনুরোধ। কোশ্চেন কী আছে, কোষ চক্রের কোন দশাতে ডিএনএ সংশ্লেষ হয়, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার এস দশা। পরের কোশ্চেন কিছু 1.7 আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার পতঙ্গের দ্বারা। 1.8 কোশ্চেন কেসে যনুক্রম দেখা যায় কোন জীবটিতে, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার ফান। 1.9 কোশ্চেন কেসে সবচেয়ে উন্নত ধরনের কলম হলো, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার জৌড় কলম। পরে কোশ্চেন কেসে 1.1 কী আছে, মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার বয়স সন্ধিকাল। পরে কোশ্চেন কেসে 1.1 হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকারী প্রক্রিয়া কার অনুরূপ, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার বর্ণান্ধতা। 1.12 কী আছে, দ্বিসংকর জনন এফ টু জনিতে জিনোটাইপের সংখ্যা হলো, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার 9। 1.13 কোশ্চেন কী বলেছে, কোনটি বংশগত রোগ নয়, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার অ্যানিমিয়া। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, 1.14 কোশ্চেন, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটলে এফ টু জনিতে কত শতাংশ শঙ্কর লম্বা গাছ জন্মাবে, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার 50%। পরের কোশ্চেন কী আছে 1.15। তো দেখো, এই যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 4, ঠিক আছে, 4টি হবে, ঠিক আছে। যে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, কত হবে, 4 অ্যান্সার হবে, অর্থাৎ 4টি গ্যামেট উৎপাদন হয়। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো, এবার আমি বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ করো, এইগুলো সলভ করাবো। 2.1 কোশ্চেন কী বলেছে, পিতবিন্দুর চক্ষুর ড্যাশে থাকে, এর অ্যান্সার কী হবে, রেটিনায় থাকে। 2.2 কী বলেছে, দুটি নিউরনের সংযোগ স্থলকে কী বলা হয়, এর অ্যান্সার হবে, সাইনাপস বলা হয়। কী বলা হয়, সাইনাপস বলা হয়। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমরা আজকে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, 2.3 কোশ্চেন কী বলছে, ড্যাশ দশায় কোষ চক্র থেমে যায়, এর অ্যান্সার কী হবে, G0 দশা, ঠিক আছে, G0 দশা। তো দেখো, এই যে এখানে যে অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে মিওসিস, ঠিক আছে, মিওসিস কোষবিভাজন। 2.5 কোশ্চেন কী বলেছে, চেকার বোর্ডের অপর নাম। এই কোশ্চেনটা আমি সঠিকভাবে আপাততভাবে বলতে পারছি না, প্লিজ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমাদের ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ সেটা তোমরা কোনো কিছু মনে করবে না, সেটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কোনটা ভুল হয়েছে সেটা আমি জানিয়ে দেবো। 2.6 কোশ্চেন কী বলেছে, কোন প্রজাতির মোট জিনের সমষ্টিকে কী বলে। তো দেখো, এর অ্যান্সার হবে জিন পুল বলে। পরের কোশ্চেন কী আছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো দেখো, 2.7 যে কোশ্চেন আছে, তো দেখো, 2.7 কোশ্চেন কী বলেছে, নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে, এটা কী আছে, ঠিক আছে, ঠিক আছে। 2.8 কোশ্চেন কী আছে, মানুষের করোটির স্নায়ুর সংখ্যা 12টি, এটা কী আছে, ভুল আছে। 2.9 কোশ্চেন কী আছে, অ্যামাইটোসিসের অপর নাম হলো অ্যাকাইনোসিস, এটা কী আছে, ভুল আছে। 2.10 কোশ্চেন কী আছে, মানুষের কী আছে, অ্যালোজাইমের সংখ্যা 44টি, এটাও ভুল আছে। 2.11 কোশ্চেন কী বলেছে, টেস্টোক্রোসের আবিষ্কর্তা হলেন মেন্ডেল, এটা কী আছে, ঠিক আছে। 2.12 কোশ্চেন কী বলেছে, যে হিমোফিলিয়া একটি ওয়াই ক্রোমোজোম বহিত রোগ, এটা কী আছে, ভুল আছে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে অ্যান্সারটা দিতে, তাহলে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না, সেটা আমি ডিসক্রিপশন বক্সে এবং আমি কমেন্ট বক্সে লিখে দেবো। কারণ এত বড়ো জিনিসটা আমি সলভ করেছি, দুই একটা হয়তো বাই মিস্টেক হতে পারে, প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না। তো দেখো, এবার আমি এ স্তম্ভের সাথে বি স্তম্ভের যে সমতা বিধান আছে, এটা আমি সলভ করবো। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি, যার পেজ নম্বর 44।
তো দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ এটা খুব সুন্দর করে আমি মিলিয়ে দিয়েছি। তো দেখো এটা তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে খাতায় লিখে মুখস্থ করবে, কারণ যদি আমি সম্পূর্ণভাবে বলি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য তোমাদের আমি ক্রস করে দাগ চিহ্নিতকরণ করে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 এর কোশ্চেন কী বলেছে, বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। তো দেখো এর অ্যান্সার হবে মায়োপিয়া, মায়োপিয়া। পরের কোশ্চেন কী আছে, 2.20 লোকাস কাকে বলে, এটা তোমরা বই থেকে পড়ে নেবে, বইতে লেখা আছে। 2.21 কী আছে, জেনেটিক কোড কে আবিষ্কার করেন, এর অ্যান্সার হবে ডক্টর খোরানা। পরের কোশ্চেন কী আছে, 2.22 কী বলেছে, দ্বিতীয় জোড়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। তো দেখো পিটুটারি আছে, অনাল গ্রন্থি আছে, লালা গ্রন্থি কী হবে, সনাল গ্রন্থি হবে, তাই তো। পরের কোশ্চেন কী আছে, 2.23 হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, এর অ্যান্সার হবে হরমোনিয়া, মানে HORMAO, হরমোনিয়া, HORMAO এর অ্যান্সার হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে 2.24 একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো, এর অ্যান্সার হবে ইথিলিন, ইথিলিন। পরের কোশ্চেন কী আছে, 2.25 কী বলেছে, অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে জুফিলি, জুফিলি, ঠিক আছে। তারপরে কী আছে, 2.26 কী আছে, মস্তিষ্কের আবরণীর নাম কি, এর অ্যান্সার কী হবে মেনিনজেস, মেনিন, ময়কার নয়হস্টি ন, মেনিনজেস, বর্গের জয়কার দন্তের স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। যদি আমার কোনো ভিডিওতে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে থাকে প্লিজ সেটা তোমরা একটু ঠিক করে নেবে, আর যদি যেটা ঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে, বুঝতে পারলে। এবং আমি আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সব কিছু লিখে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।